আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি। তো সকালবেলা আজকে হচ্ছে আলুর দম করব। তো আলু যেহেতু পুরনো হয়ে গেছে, আলুগুলোকে ভেজে নিয়েছি। নর্মালি আমি যেটা করি, আলুর দম করলে আলুটা আগে থেকে সিদ্ধ করে নিই, তাহলে রান্না করতে খুবই কম সময় লাগে। তো এই আলুগুলো না অনেক পুরনো এবং মিষ্টি হয়ে গিয়েছে, তো ভাবছি যে আলুগুলোকে একটু ভেজে নেই। তো আলুগুলো ছোট ছোট করে কেটে খুব সুন্দর মতো ভেজে নিয়েছি। এবার হচ্ছে মশলাটা দিয়ে কষিয়ে এই আলুর দমটা করব। তো ম্যাক্সিমাম দিনেই দেখা যায় বিভিন্ন রকম নাস্তা চলে, আলুর দমটা খুবই রেয়ার করা হয়, আর এই খাবারটা মেয়ে খুবই পছন্দ করে, মানে হলে পরে তার মন খুব খুশি খুশি লাগে। তো যাই হোক, এই তো আজকের আলুর দমটা ভালো করে হচ্ছে কষিয়ে নিয়ে দেন আমি কিন্তু প্রেশার কুকারে দেব। কারণ আমরা যারা সিলিন্ডার গ্যাস ইউজ করি, তাদের কিন্তু গ্যাসের অপচয় যেন কম হয়, সেই সুযোগ সুবিধাগুলোই কিন্তু আমরা বেশি দেখতে থাকি। এই কারণে আলুটা সিদ্ধ হতে যেহেতু গ্যাসে অনেক টাইম লাগবে, তাই সিলিন্ডার গ্যাসে ভালো করে কষিয়ে পানি দিয়ে দেন আমি এটা দিয়ে দেব। আলহামদুলিল্লাহ, আরেকটা গুড নিউজ হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড নতুন সেট হয়েছে। বেশ কিছুদিন ঈদের পরের থেকে অনেকটাই কষ্ট গিয়েছিল, তো এখন একটু স্বস্তি মিলছে, সকালটা খুবই ভালো লাগছে, আনন্দ নিয়েই কাজটা শুরু করেছি। তো যাই হোক, প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, কয়েকটা শীষ দিলেই হচ্ছে এটা হয়ে যাবে। আর অপরদিকে আমি রুটি বানিয়ে নিচ্ছি। আজকে ফরহাদ বাসায় নাই, ফরিদপুরে গিয়েছে কাজে, আর আমরা দুই মা মেয়ে, তো বেশ খানিকটা রুটি কিন্তু বানিয়ে রাখছি, যেন দুই দিন হয়ে যায় আমাদের। তো সকালবেলা মেঘ ওইদিকে পড়াশোনা করছে, ওকে সকালে তো একটা হালকা নাস্তা দিয়েছি, আর আমি হচ্ছে এখন প্রায় 9:30-10 মতো বাজে। আর ইদানিং এমন একটা বিষয় হয়েছে, ম্যাক্সিমাম খালাগুলো না রুটি বানানোর কাজ করতেই চায় না, আর তাছাড়া আমারও খুব পছন্দ হয় না, যার জন্য আমরা যেহেতু লোক সংখ্যা খুবই কম, রুটি লাগে কম, যার জন্য নিজেদেরটা নিজেরাই বানিয়ে নেই। তো যাই হোক, এই তো রুটি বানানোর কাজও শেষ হয়ে গিয়েছে। এখন আরেকটা বিষয় হচ্ছে, প্রেশার কুকার থেকে নামিয়ে আমি কিন্তু আলুটাকে একটু আদা ভাঙা করে দিচ্ছি, তাহলে তরকারিটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর আরেকটা কাজ করি আমি সবসময়, সেটা হচ্ছে একটুখানি ঘি দিয়ে দেই, তাহলে এই আলুর দমটা খেতে আরও বেশি ভালো লাগে, আর ঘিয়ের ফ্লেভারটা আমাদের কাছে তো খুবই ভালো লাগে। অনেকেই হয়তো পছন্দ করেন বা অনেকেই করেন না, তো আমরা এই টাইপের খাবার খুবই পছন্দ করি। আজকে সকালবেলা ডিম ছিল না, আমি কিন্তু আরেকটা কাজও করি, আলুর দমের সাথে একটু ডিম সিদ্ধ করে ভেঙে দেই, তাহলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এই তো এখন আমরা নাস্তাটা সেরে নিচ্ছি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আরেকটা কথাও মনে করিয়ে দিচ্ছি, আমার ভিডিও যদি ভালো লাগে, ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা অন্যান্য অনেকের কাছে পৌঁছে দেবে। তো যাই হোক, এই তো আমি আমার নাস্তাটা সেরে ঘরের কাজগুলো করে নিচ্ছি। আমি আমার বেডরুম থেকে শুরু করেছি, শুরুতেই তো পাখির কাছে গিয়ে পাখিদের খাবার টাবার দিয়ে এসে এখন চলে এসেছি বেডরুমে, আর বেডরুম থেকেই মোছামুছির কাজ শুরু করে দিয়েছি। প্রতিদিনের আসলে এইগুলো কাজগুলো করতেই হয়, তা না হলে ফার্নিচারগুলোও নষ্ট হয়ে যায়। গাছ আছে, ফার্নিচার, মানে পুরো বাড়িটা আসলে পরিষ্কার করতে আমাদের মেয়েদের কিন্তু রান্না বাড়া খাওয়া দাওয়া এবং ঘর গোছানো, গাছ পাখি এদের যত্ন করতে সারাটা দিন কিভাবে যে চলে যায়। আর আমরা যারা ডেলি ব্লগ করি, তাদের তো আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে কোনো মুহূর্তেই ক্যামেরা নিয়ে দৌড়াতে হয়, মানে মোবাইলটা নিয়ে ভিডিও শ্যুট করতে হয়, আবার ভিডিও করার পরে সেগুলো এডিটিং করা, ভয়েস দেওয়া। আর সেই সাথে আরেক বিষয় হচ্ছে, বাসার অনেকেই আমাদের নিয়ে অনেকটাই প্রেশারে থাকতে হয়, কারণ কোন মুহূর্ত ভালো লাগে সেই মুহূর্তটা আবার ভিডিও করতে হয়। আর আমার এই ভিডিওর কাজগুলোতে মেঘ অনেক হেল্প করে, আসলে ফ্যামিলির সাপোর্ট ছাড়া এগুলো কখনোই সম্ভব না, একা একা কোনো কিছুই হয় না। তো যাই হোক, সব দিকে ম্যানেজ করে কিন্তু আমাদের চলতে হয়। ঈদের সময় বাড়ি গিয়ে আমার অনেক গাছই নষ্ট হয়ে যায়, তো তার মধ্যে আমার এই জারগুলোতে যে লাকি ব্যাম্বুগুলো রাখতাম ওগুলোও প্রায় না সবগুলোই নষ্ট হয়ে গিয়েছে, আবারও আনতে হবে। অনেক দিন হলো বাইরে আসলে এই টাইপের কেনাকাটা করতে যাওয়ার সময়ও পাচ্ছি না, যাওয়াও হচ্ছে না। তো যাই হোক, এই তো আমি চলে এসেছি আমার এখন লিভিং রুমে। তো এখন তো খালা হচ্ছে ফ্লোরটা পরিষ্কার করছে, যার জন্য আমি আমার সোফা
ফ্লোরের যে ম্যাট সব কিছু কিন্তু উঠিয়ে দিচ্ছি, কারণ এইগুলো যদি না করে দেই তাহলে ওই জায়গাগুলো কিন্তু ক্লিন হবে না। আর এই যে গাছগুলোতে পানি দেওয়া এবং টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি, মানে সকালবেলা খালা যখন আসে ঠিক ওই মুহূর্তটা ক্লিনিংয়ের কাজ করলে একটা সুবিধা যে একবারে আমি ফার্নিচার ক্লিনিং সব একবারে করে ফেলাম, খালা একবারে ঘরটা সুন্দর ক্লিন করে গেল আর সারাদিন সেটা চকচকে থাকলো। আর ঘরবাড়ি যদি চকচকে থাকে না মনটাও কিন্তু অনেক শান্তি লাগে। অনেক সময় দেখা যায় আমরা যখন অসুস্থ থাকি তখন ঘরবাড়ির অনেক জায়গায় এলোমেলো থাকে, তখন কিন্তু আরও অসুস্থতা বেড়ে যায়। তো ওই সময়টাতে মনে হয় যে যত কষ্টই হোক উঠে সব ক্লিন করি দেন আবার রেস্ট নিই, এভাবে আসলে আমি সব সময় করে থাকি। তো যাই হোক, এই তো এখন হচ্ছে আমার বেসিনের সাইডটাতে চলে এসেছি। আর প্রতিদিন সকালে আমি বেসিনটা ক্লিন করে ফেলি, তাহলে বেসিনটা সারাদিনের জন্য চকচকে থাকে। বেসিক্যালি আমি যখনই দেখি কোনো জায়গায় নোংরা ঠিক সাথে সাথেই সেটা ক্লিন করে ফেলি। তো যাই হোক, এই তো সকালবেলা ঝড়ের গতিতে সব রকম কাজ কমপ্লিট করে চলে এসেছি একটু শান্তি করতে, মানে আরাম করে বসে আমি এখন ব্ল্যাক কফি খাবো। সকালবেলা সাধারণত সবসময়ই আমি একটু কড়া করে ব্ল্যাক কফিটা খাই, এতে সারাটা দিন আমার অনেক ভালো লাগে। আর যদি কখনো ভুলে যাই তখন সেই দিন কেমন যেন শরীরটা ম্যাজম্যাজ লাগে, কারণ এটা তো আমার অভ্যাস হয়ে গিয়েছে দুই তিনবার করে দিনের মধ্যে চা বা কফি খেতে। তো যাই হোক, এই তো এখন হচ্ছে আমার রিল্যাক্স টাইম। এই তো ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করা আমার ছোট্ট ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের যদি আমার ভিডিও এতটুকু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।